কম্পিউটার বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভের পর এরপরে আমাদের আলোচ্য বিষয় হবে কম্পিউটারের মেমোরি বা স্মৃতি। কম্পিউটার বা এই প্রকারের যে কোনো যন্ত্র কাজ করার জন্য প্রয়োজন তথ্যকে সঞ্চয় করে রাখা। কিছু তথ্য সঞ্চিত থাকে ক্ষণকালের জন্য প্রয়োজনের বেসিসে, কিছু তথ্য পার্মানেন্টলি অর্থাৎ স্থায়ীভাবে সঞ্চিত থাকে। এই তথ্য বা নির্দেশ সঞ্চয় করে রাখার জন্যই কম্পিউটারে যান্ত্রিক স্মৃতি বা মেমোরি গঠন করা হয়েছে। কম্পিউটারের স্মৃতিভাণ্ডার বিষয়ে আলোচনা করতে গেলে আমরা প্রধানত দুই ধরনের ধারণা পাব। একটি হচ্ছে কম্পিউটারের মুখ্য স্মৃতি বা মেন মেমোরি, যাকে আমরা মেমোরি বলবো। অপরটি হলো স্টোরেজ বা গৌণ স্মৃতি। এরপরে আমরা স্টোরেজ ডিভাইস এর কয়েকটি উদাহরণ আলোচনা করব। আমাদের বর্তমান আলোচনার বিষয় স্টোরেজ ডিভাইস বা গৌণ স্মৃতিভাণ্ডার। কম্পিউটারের স্মৃতিভাণ্ডারে একটা অন্যতম প্রধান কাজ হলো তথ্য সঞ্চয় করে রাখা। কম্পিউটার বা এই জাতীয় যন্ত্র সঠিকভাবে কাজ করার অন্যতম শর্ত হলো তথ্যকে সঞ্চিত করে রাখা, স্টোর করে রাখা। কোনো কাজ কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট টিভি বা যে কোনো প্রকারের যন্ত্র যাকে আমরা বৃহত্তরভাবে কম্পিউটার হিসেবে ধরতে পারি, এই জাতীয় সকল যন্ত্রই তথ্য সঞ্চয়ের ব্যবস্থা ছাড়া কোনো কাজই করতে পারে না। আমরা জানি কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবস্থা, এই দুয়ের সম্বন্ধনে এক বিশ্বব্যাপী বিরাট তথ্যভাণ্ডার গড়ে উঠেছে। মেমোরি বা প্রাইমারি মেমোরি, কম্পিউটারে কিছু তথ্য দরকার হয় অল্প সময়ের জন্য, এদের সাধারণত অস্থায়ীভাবে সঞ্চয় করে রাখা হয়। কম্পিউটারের আভ্যন্তরীণ গণনা কার্য পরিচালনার সময় কিছু তথ্যকে স্বল্প সময়ের জন্য দরকার, গণনা কার্য সম্পন্ন হয়ে যাওয়ার পর এদের আর প্রয়োজন হয় না। যে স্মৃতিস্থলে বা যে যন্ত্রে এই জাতীয় অল্প সময়ের জন্য তথ্যকে সঞ্চয় করে রাখার ব্যবস্থা করা হয় তাকে মেমোরি বা প্রাইমারি মেমোরি বলা হয়। আমরা মেমোরি বলতে কম্পিউটারের মুখ্য স্মৃতি বা প্রাইমারি মেমোরি বলি। এর একটা প্রধান বৈশিষ্ট্য কি? এই মুখ্য স্মৃতির বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে কোনো তথ্য দীর্ঘ সময়ের জন্য সঞ্চিত থাকে না। এই মেমোরি অত্যন্ত দ্রুত গতির একটি মেমোরি। কম্পিউটারের আভ্যন্তরীণ গণনা কার্য পরিচালনার সময় কিছু তথ্যকে অস্থায়ীভাবে সঞ্চয় করে রাখাই এই মেমোরি বা মুখ্য স্মৃতির মূল কাজ। সেই সমস্ত তথ্যকেই মেমোরিতে সঞ্চিত রাখা হয় যাদের প্রয়োজন বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া পরিচালনা করার সময়। যে মুহূর্তে তথ্যের প্রয়োজন ফুরিয়ে যায় তৎক্ষণাৎ তাকে মেমোরি থেকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেই তথ্যকে স্থায়ীভাবে কখনোই মেমোরিতে সঞ্চিত রাখা হয়। কম্পিউটারে আভ্যন্তরীণ কার্যাবলী ঠিকঠাক পরিচালনা করার জন্যই প্রয়োজন মেমোরি বা প্রাইমারি মেমোরির। সাধারণত আমরা কম্পিউটার ইউজাররা বা ব্যবহারকারীরা মেমোরিতে কী পরিমাণ তথ্য সঞ্চিত থাকছে সেই আদান প্রদান নিয়ন্ত্রণ করতে পারি না। মেমোরিতে কী পরিমাণ কী তথ্য সঞ্চিত থাকবে, কী তথ্যের আদান প্রদান হবে, সেটা সম্পূর্ণই কম্পিউটারের আভ্যন্তরীণ পরিচালনার বিষয়। এই মেমোরিকে প্রাইমারি মেমোরি বা মুখ্য স্মৃতি বলা হয়। এটি সম্পূর্ণরূপে কম্পিউটারের আভ্যন্তরীণ সঞ্চয়স্থল। যে কোনো যন্ত্র, বলা বাহুল্য কম্পিউটার বা এই প্রকারের যে কোনো যন্ত্র মেমোরি ছাড়া কখনোই চলতে পারে না।
আমাদের কম্পিউটার ব্যবহারকারীর প্রয়োজন তথ্যকে স্থায়ীভাবে সঞ্চয় করে রাখা। সে আমাদের প্রয়োজনীয় কোনো ফটোগ্রাফ হোক, হোক কোনো ভিডিও ডেটা বা অনুরূপ কিছু, যাকে আমরা দীর্ঘদিন সঞ্চিত করে রাখব। আমাদের প্রয়োজন এই ডেটাকে বা এই তথ্যকে দীর্ঘকালীন ব্যবস্থায় সঞ্চিত করে রাখা। আমাদের প্রয়োজন সেই সঞ্চিত তথ্যকে প্রয়োজন মতো আবার ফিরে পাওয়া। ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্যকে সঞ্চয় করে রাখা হয় গৌণ স্মৃতি বা স্টোরেজ ডিভাইসে। আমরা আমাদের প্রয়োজনীয় ও পছন্দ মতো তথ্যাদি স্টোরেজ ডিভাইসে স্থায়ীভাবে সঞ্চিত করে রাখতে পারি। স্টোরেজ ডিভাইসে কি ডেটা সঞ্চিত থাকবে এবং প্রয়োজন মতো কিভাবে সেই তথ্যাদি আবার আমাদের কাছে আসবে, সে বিষয়টি আমরা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারি। এই স্টোরেজকেই সেকেন্ডারি মেমোরি বা গৌণ স্মৃতিও বলা হয়। স্টোরেজ ডিভাইসের মধ্যে বর্তমান ডেস্কটপ বা পার্সোনাল কম্পিউটারে সর্বাপেক্ষা প্রচলিত হার্ড ডিস্ক। এটি একটি ইন্টারনাল হার্ড ডিস্ক যেটা ম্যাগনেটিক পদ্ধতিতে ডেটাকে সঞ্চিত রাখে। এই যন্ত্রটি, এই হার্ড ডিস্ক যন্ত্রটি কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভেতর মাদারবোর্ডের সাথে প্লাগ ইন করা থাকে। এটিও একটি হার্ড ডিস্ক, এটি এক্সটার্নাল হার্ড ডিস্ক। এটিকে আমরা প্রয়োজন মতো কম্পিউটারের সাথে প্লাগ ইন করতে পারি, প্রয়োজনে আমরা এটাকে রিমুভ করে দিতে পারি কম্পিউটার সিস্টেম থেকে। এই জাতীয় এক্সটার্নাল হার্ড ডিস্কের প্রয়োজন হয় ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়ার জন্য। এটি হলো একটি বিশেষ প্রকারের হার্ড ডিস্ক, সলিড স্টেট ডিস্ক। এটি প্রচলিত ম্যাগনেটিক হার্ড ডিস্কের চেয়ে অনেক বেশি দ্রুতগতিসম্পন্ন। এটি হলো ফ্লপি ডিস্ক। এও এক ধরনের গৌণ স্মৃতি ভাণ্ডার যা বহু আগে ব্যবহার করা হতো। এখানেও ম্যাগনেটিক বা চৌম্বকীয় পদ্ধতিতে ডেটা সঞ্চয় করে রাখা থাকে। একটি ফ্লপি ডিস্ক ড্রাইভে ইনসার্ট করা হতো এইভাবে। বর্তমানে এর ব্যবহার প্রায় অবলুপ্ত বললেই চলে। কম্প্যাক্ট ডিস্ক বা সিডি, এখানে আলোকীয় পদ্ধতিতে ডেটা সঞ্চিত থাকে। সিডির একটি উন্নত ভার্সন ডিভিডি, এখানেও আলোকীয় পদ্ধতিতেই ডেটা সঞ্চয় করে রাখা থাকে। ব্লুরে ডিস্ক, আলোকীয় পদ্ধতিতে সঞ্চিত ডেটা ব্লু লেজার ব্যবহার করা হয় এই ডিস্কের থেকে ডেটা ফিরিয়ে আনার জন্য বা ডেটা সঞ্চয় করার জন্য। আমাদের বহুল প্রচলিত ফ্ল্যাশ ড্রাইভ, যেটাকে আমরা পেন ড্রাইভ বলে অভ্যস্ত, এখানে ফ্ল্যাশ মেমোরিতে ডেটা সঞ্চয় করে রাখা থাকে। এই জাতীয় মেমোরিতে সঞ্চিত ডেটা খুব সহজে বহনযোগ্য। এটাকে ইউএসবি, ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভ ইত্যাদি নামে অভিহিত করা হয়। মেমোরি কার্ড, সলিড স্টেট প্রযুক্তিতেই এই জাতীয় কার্ডের মধ্যে ডেটা সঞ্চয় করে রাখা থাকে। এই জাতীয় মেমোরি কার্ডকে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটসে ব্যবহার করা হয়। স্টোরেজ ডিভাইস বিষয়ে উঁচু শ্রেণীতে আমরা আরও বিস্তারে জ্ঞান লাভ করব। আজকের মতো এইটুকুই ছিল আমাদের পর্যালোচনার বিষয়।